কি করি বলুন তো গোলমালের মধ্যে বোধহয় ব্যাগটা ওখানেই রয়ে গেছে বা হারিয়ে গেছে কোথাও কিন্তু আমার চেম্বার তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে আর এখানে তো রাখার কোনো ব্যবস্থাও নেই এখানে তো রাখা যাবে না ওনাকে তাহলে কি করি আমি একা একে তো রাস্তায় ফেলে দিতে পারি না ঠিক আছে আজ রাতটা না হয় আমার কাছেই নিয়ে যাচ্ছি আর তো কোনো উপায়ও নেই কাল সকাল অবধি জ্ঞান ফিরে আসার সম্ভাবনা আছে সেটা তো ডক্টর বললেনই কাল সকালে ওনার একটা মাথা স্ক্যান করিয়ে নেবেন আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ ডক্টর আপনার অ্যাটেন্ডেন্টকে একটু বলবেন একটা ট্যাক্সি ডেকে দিতে আমি ওনাকে নিয়ে একা ট্যাক্সিতে ওঠাতে পারবো না হ্যাঁ হ্যাঁ শিওর আমি ডেকে দিচ্ছি সমরবাবু আপনি ওনাকে একটা ট্যাক্সি ডেকে দেবেন প্লিজ কাকিমণি এটা তোমার জন্য দেখো না আমার জন্য আতারিক বলো ওই এসি কেনার সময় তুমি হেয়ার হেয়ার করছিলে তাই এটা মা তোমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো ভীষণ ভালো বলি কি রাত তো হলো তাহলে এবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো করতে হয় নাকি মন্টুদা দাদু ভাই বলছি ওরে বাবা দশটা বেজে গেল তো মোহর একবার দেখো না মেয়েটাকে ফোন করে কোথায় গেল কোনো দরকার নেই আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল বাবা তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।